আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, ভিডিও শেষ না হওয়া পর্যন্ত সবাই দেখবা, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে দুটা বাহিনীর সার্কুলার আর কিছুদিন পরেই আসবে সেটা নিয়ে আলোচনা করব। একটু চিন্তা করে দেখো তো, কোন বাহিনী দুটো সার্কুলার নিয়ে আমি কথা বলতে পারি? অনেকে হয়তো অনেক কিছু চিন্তা করছো এই মুহূর্তে। দেখো, জেল পুলিশের সার্কুলার আসবে। অনেকে বলছো স্যার অনেকদিন থেকে আপনি বলছেন বা আমরা অনেক জায়গায় শুনছি যে জেল পুলিশের সার্কুলার আসবে, কিন্তু কবে আসবে? আসলে আমি কিন্তু গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েওছিলাম যে একটা সার্কুলার প্রকাশ হওয়ার আগে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি হয়। জেল পুলিশের সার্কুলার হবে, প্রায় 9,500 প্রার্থী এবার তারা নিবে, এই প্রজ্ঞাপনটা কিন্তু জারি হয়েছে অনেকদিন আগে। তো খুব সম্ভবত আগস্ট মাসেই, কিন্তু আমার মনে হয় আগস্ট মাসেই জেল পুলিশের সার্কুলার কেন জানি চলে আসতে পারে। পাশাপাশি এই মাসের শেষের দিকে অথবা আগস্টের শেষের দিকে এনএসআইয়ের ওয়াসা কনস্টেবল পদেরও সার্কুলার আসবে। তো যাই হোক, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা এবার এনএসআইয়ের ওয়াসা কনস্টেবল পদেরও কোর্স করাবো আমি চিন্তা করেছি। সব বাহিনী যেহেতু কোর্স করে, আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমাদের দোয়ায় সব বাহিনীতে কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা গর্বের সাথে মাথা উঁচু করে চাকরি করছে, অনেকে ট্রেনিং করছে। তো ভাবলাম অনেকের রিকোয়েস্টে এনএসআইয়ের ওয়াসা কনস্টেবলের কোর্সটাও কিন্তু আমরা শুরু করব। তো যাই হোক, জেল পুলিশে আবেদন করতে চাইলে যোগ্যতা কিন্তু পুলিশের মতোই থাকতে হবে, পুলিশ কনস্টেবল পদের মতো। ওটা নিয়ে আলোচনা করছি না, শুধু জানাইলাম যার কিছুদিন পরে জেল পুলিশের সার্কুলার আসবে, এখন থেকে প্রস্তুত হও, ঠিক আছে? এখন থেকে প্রস্তুত হও, কারণ সময় কিন্তু খুবই কম, সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করে রাখতে হবে। পাশাপাশি এনএসআইয়ের ওয়াসা কনস্টেবল এটা নিয়ে একটু আলোচনা করি। আলোচনার শুরুতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, নিচের দিকে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, একটু সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমাদের লক্ষ্য, আমাদের সোলজার ট্রেনিং একাডেমি কিন্তু বাংলাদেশের নাম্বার 1 ডিফেন্স কোচিং এবং সর্ববৃহৎ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। ইউটিউবেও যাতে আমরা নাম্বার 1 হতে পারি, সে কারণে আমি স্বপ্ন দেখি আমাদের এবং তোমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটা যাতে খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইব অতিক্রম করে, ঠিক আছে? তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, আর যারা করলা এখনই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এনএসআই ওয়াসা কনস্টেবল পদে যেতে চাইলে তোমার উচ্চতা কিন্তু সর্বনিম্ন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি থাকতে হয় এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট হলেও আবেদন করা যায়। এনএসআই জাতীয় গোয়েন্দা সংস্থা, এখানে ওয়াসা কনস্টেবল পদে এই পদেই কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেট চান্স পায়। এটি একটি 17তম গ্রেডের চাকরি, ঠিক আছে? পরীক্ষার পদ্ধতি নিয়ে একটু কথা বলি। পরীক্ষার পদ্ধতি খুবই সহজ, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়। বাংলা 1st পার্ট 2nd পার্ট তোমরা যারা পড়েছিলে ক্লাস 9-10-এ সেগুলো বিষয়, আর গ্রামাটিক্যাল বিষয়ের উপরে ইংরেজি আসবে। ক্লাস 8 থেকে 9-10-এর ম্যাথ বই থেকে বা গণিতের বই থেকে কোশ্চেনগুলো আসে এবং সাধারণ জ্ঞান আসে। আবার কোনো কোনো সার্কুলারে কোশ্চেনে দেখা গেছে এনএসআইয়ের ওয়াসা কনস্টেবল পদে 10টা অথবা 5টা করে আইকিউ রিলেটেড কোশ্চেন দেয়। এই হচ্ছিল তোমার ওভারঅল বিষয় এনএসআই পদে যারা আবেদন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সংক্ষেপে আলোচনার মাধ্যমে। তাহলে আমাদের আজকের ভিডিওর মেইন লক্ষ্য ছিল দুইটা সার্কুলার আসছে সেটা বিষয়ে জানানো এবং আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কবে থেকে ব্যাচ শুরু করবে এটা অনেকে জানতে চাচ্ছ। জুলাই মাসের 20 তারিখ থেকে আমাদের একাডেমিতে কিন্তু ভর্তি শুরু হয়ে যাবে এবং ক্লাসও শুরু হয়ে যাবে। জেল পুলিশে যারা যেতে চাও ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ জেল পুলিশের চান্স পাওয়াটা একটু কঠিন হবে, কারণ লিখিত পরীক্ষাটা ওখানে হার্ড হয় পুলিশের মতো। অনেকে আবার বলছো যে পুলিশে যেহেতু 7টা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অ্যাড করা হয়েছে, এবারে সার্কুলারে জেল পুলিশেও কি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অ্যাড করবে কিনা? আমার মনে হয় না যে অ্যাড করবে, কারণ পুলিশের সার্কুলারও কিন্তু আবার আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে জেল পুলিশে সাময়িক কিছু ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, কিন্তু পুলিশের মতো 7টা ইভেন্ট হয়তো বা চালু নাও করতে পারে। এবং জেল পুলিশে যারা আবেদন করবা, পাশাপাশি আগামী পুলিশের যে সার্কুলার ছাড়বে কনস্টেবল পদে, ওখানেও তোমরা আবেদন করবা এবং এনএসআই তো অবশ্যই করবা।
আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমি তো সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, জুলাই মাসের 20 তারিখ থেকে ভর্তি এবং ক্লাস শুরু হবে নতুন ব্যাচে। সময় নষ্ট না করে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কথা দিতে পারি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তুমি লিখিত পরীক্ষায় পাশ করার জন্য 95% কোশ্চেন ইনশাল্লাহ তুমি কমন পাবা। কিভাবে? আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যে যে বাহিনীর জন্যই আসুক, এখানে আমরা 1 মাসের কোর্সে কম করে হলেও 90টা ক্লাস করে বিভিন্ন বিষয়ের উপরে। বিভিন্ন বিষয়ের উপরে 100+ আমরা মডেল টেস্ট নিই, তাহলে আমাদের ছাত্ররা কেন ভালো করবে না? আমরাও তো ছাত্র ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন কোচিং করেছিলাম, আমি জোর গলায় বলতে পারি এখনও অনেক কোচিং আছে যারা মাসে 30 দিন ক্লাস করায় না, 30 দিনের মধ্যে হয়তো বা 12 দিন, 15 দিন, 16 দিন কোচিং করাতে পারে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কিন্তু ডিফারেন্ট। আমরা এখানে যারা দূর দূরান্ত থেকে আসো, আমাদের স্বল্প খরচে আমাদের কোর্স করে, কোচিং করে, তো যে টাকাটাই খরচ করে তুমি এখানে তোমার স্বপ্ন পূরণের জন্য যখন তোমরা আসো বা আসবা, আমি চেষ্টা করি 30 দিনে পারলে 60 দিনের ক্লাসটা করাই দিই। কারণ এখানে তোমাকে একটু প্রেশার দেওয়াই হবে, আর প্রেশার দেই বলেই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন বাহিনীর লিখিত পরীক্ষায় তারা 1st, 2nd, 3rd হয়ে চান্স পাচ্ছে। তো এই হচ্ছিল বিষয়। তোমরা যারা চিন্তা করছো প্রস্তুতি কীভাবে শুরু করবা, আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তুমি কোচিং করতে আসো বা নাই আসো, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সাধ্যমতো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার যদি কোনো জানার থাকে সঠিকভাবে, তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো এই হচ্ছিল বিষয়। তো যাই হোক, আর সোজা ট্রেনিং একাডেমিতে যেহেতু নতুন ব্যাচ শুরু হচ্ছে, আসলে তো ইনশাল্লাহ দেখা হবে পুলিশ কনস্টেবল অথবা জেল পুলিশ অথবা NSI অসা কনস্টেবল পদের জন্য প্রস্তুতি নিতে আসো। আশা করি তোমরা চান্স পাওয়ার মতোই এখান থেকে সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলো নিয়ে যেতে পারবা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবা আর ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ স্বপ্ন পূরণ করতে হবে। স্বপ্ন পূরণ করতে চাইলে আমার ইচ্ছা শক্তিটাই কিন্তু নাম্বার 1। আমার ইচ্ছা শক্তি যদি থাকে আর আমি যদি পরিশ্রম করতে পারি নিজের যোগ্যতায়, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমার বাবা মার মুখে আমি হাসি ফোটাতে পারবো, এইটা চিন্তা করবা সবসময়। চাকরি পাইলে তোমার কি, তুমি সঠিকভাবে তোমার জীবনযাপন করতে পারবে, কিন্তু তুমি যখন চাকরি পেয়ে নিজের যোগ্যতায় যখন এসে তোমার বাবা মাকে বলবা যে আমি চাকরি পাইছি, এই যে বাবা মার মনে যে একটা আনন্দ, একটা খুশি, একটা হাসি, এটা তুমি সারা জীবনেও ভুলতে পারবা না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাল্লাহ আসলে তো দেখা হবেই। আর চ্যানেলটা আবারও বলছি, সাবস্ক্রাইব করে রাখবা আর একটু শেয়ার করে দেবা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।